আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি পর্বে আপনাদের লোভনীয় আমসত্ত্ব তৈরি করে দেখাবো, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। আর আজকের বিশেষত্ব হচ্ছে আমি চিনি আর গুড় মিক্স করে আমসত্ত্বটা তৈরি করব। তো খেতে ভীষণ মজার। তো কিভাবে তৈরি করি দেখুন, এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। তো এই আমটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কাঁচা আম। তো আমটাকে আমি কেটে ধুয়ে তারপরে ভেজে কুচি করে নিচ্ছি। খুবই মিহি করে কুচি করে নিতে হবে, তার কারণ হচ্ছে যত মিহি হবে সিদ্ধটা তত শীঘ্রই করা সম্ভব। যেহেতু আমি আম সিদ্ধ করব, এজন্য আমি কুচি করে নিচ্ছি সুন্দর করে। তো দেখুন এভাবে করে নিলাম, প্রত্যেকটা আম একইভাবে করে নিব। তো সবগুলো আম এভাবে আমি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই সবগুলো আম আমি কুচি করে নিলাম সিদ্ধ করার জন্য। আর এই যে একটা পাতিল নিয়ে নিলাম, এই পাতিলে সিদ্ধ করব, সেজন্য আম নিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করার জন্য অবশ্যই পানি অ্যাড করতে হবে, সিদ্ধ করতে যতটা পানি প্রয়োজন ততটা পানি নিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আম ভাপিয়ে নিব। এই যে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ খুব সুন্দর করে করে নিতে হবে। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু আম সিদ্ধ করে নিচ্ছি। এই যে হাতের সাহায্যে চেক করে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো যখন পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তখন আমটা নামিয়ে নিতে হবে। তো এরপরে আরেকটা পাতিল নিয়েছি, নেওয়ার পরে এখন সিদ্ধ করা আম সেটা নিব। তো আমি আম আর আমের জুস আর হচ্ছে আমের আঁশ আলাদা করব, তার জন্য এভাবে ছেঁকে নিচ্ছি। তো খুব সুন্দর করে অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখুন আমার কিন্তু বেশ কিছু সময় লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু আমার নতুন মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে, তো আপনারা প্লিজ 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 আমার ভিডিওটা অ্যাড সহ পুরোটা দেখে দিবেন, কেউ স্কিপ করবেন না। আর টাইমটা দিলে আমি বুঝে নিব, যারা টাইমটা দিবেন আমি তাদের সাথে সাথে ব্যাক দিয়ে দিব, যেহেতু আমি আপনাদের ভিডিও ফলোআপ করে দেই। আশা করছি আপনারাও আমার ভিডিওটা ফলোআপ করে দিবেন। তো যারা পুরোটা দেখছেন তারা আমার কথাটা শুনবেন বা বুঝবেন, আর যারা দেখছেন না তারা তো দেখবেন না। তো যাই হোক, আমি এবার আমটা আমের যে জুসটা করে নিয়েছি ওটা এখন জাল করে নিব, তার জন্য চিনি অ্যাড করে দিলাম। তো আসলে মিষ্টিটা আমের টকের উপরে নির্ভর করছে, টক মিষ্টি। তারপরও আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি অ্যাড করব। তো এভাবে করে চিনি অ্যাড করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, মিষ্টিটা চেক করে নিতে হবে। খুব বেশি মিষ্টি হবে না, আবার টকও হবে না, এরকম করে করে নিতে হবে। তো এভাবে করে দীর্ঘ সময় নেড়ে চেড়ে জাল করে নিতে হবে।
তো চিনি আর যেহেতু আমি গুড় দিয়ে আমসত্ত্বটা করছি গুড়টা করে নিয়ে চলে নিব এভাবে নামতে থাকবো গুড় দিয়ে কেউ আমসত্ত্ব খেয়েছেন কিনা আমি জানি না আমি স্বাদের ভিন্নতা আনার জন্য গুড়টা অ্যাড করলাম তো অবশ্যই ভালো হয়েছিল গুড় অ্যাড করে দিচ্ছি আমি যতটা মিষ্টি প্রয়োজন ততটা নিয়ে নিলে ভালো হয় তো চিনি গুড় আম এভাবে জাল করে নিতে হবে আমের সাথে খুব সুন্দর মিক্স হয়ে যাবে আর আমটা তো তৈরি করতেও খুব সহজ হবে এভাবে যদি দীর্ঘ সময় জাল করা যায় আমসত্ত্ব তৈরির জন্য এভাবে করে নিতে হবে খুবই সহজ আমসত্ত্ব তৈরি করা বাট একটু সময় সাপেক্ষ একটু সময় লাগে বেশি এই আর কি কিন্তু আমসত্ত্ব খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় বাইরের দোকানের আমসত্ত্ব ততটা স্বাস্থ্যকর হয় না তো বাসায় এভাবে করলে বাচ্চারা খেতে পারবে ম্যাঙ্গো বার বাচ্চারা বায়না করে দোকান থেকে কিনে দেওয়ার জন্য বা আমরা মহিলারা মেয়েরাও কিন্তু এই আমসত্ত্ব খুব বেশি পছন্দ করি তো বাসায় এভাবে করে রেখে দিলে দীর্ঘদিন রেখে খাওয়া যাবে তো আমি এই আমের ভিতরে আমি ঝাল অ্যাড করব আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এই জন্য আমি ঝালটা অ্যাড করে দিলাম আর হচ্ছে ভিতরে ভিট লবণ অ্যাড করেছি এভাবে বেশ কিছু সময় জাল করে নামিয়ে নিতে হবে দেখুন বেশ কিছু সময় জাল করার পরে আমার আমের কালারটা একদম আমসত্ত্বের কালারে চলে আসছে বুঝতে পারছি আমি কতটা জাল করে নিয়েছি মাঝারি টু লো হিটে এভাবে করে নিতে হবে হিট বাড়ানো যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে তো দীর্ঘদিন রাখার জন্য এখানে আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি সিরকা বা ভিনেগার অ্যাড করে দিতে হবে তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভিনেগার অ্যাড করার পর কিছু কিছু সময় এভাবে জাল করে মিশিয়ে নেব কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি মজাদার লোভনীয় হয়েছিল তো এই তো এবার আমি নামিয়ে নিব নামিয়ে রেখে এক বড় প্লেটের এরকম চিতনা প্লেট নিতে হবে যেহেতু আম শুকিয়ে নিতে হবে আমসত্ত্ব তৈরি করার জন্য দেখুন আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এটার কারণ হচ্ছে সহজে উঠে আসবে আমসত্ত্ব এভাবে তেলটা ব্রাশ করে নিলে তো তেল ব্রাশ করে তারপর যে আমসত্ত্বের জন্য যে মিশ্রণটা তৈরি করেছি প্লেটে মিশ্রণটা ঢেলে নিব এই যে এভাবে ঢেলে নিতে হবে নিয়ে আমি রোদ্দুরে শুকিয়ে নিব আপনারা রোদ্দুর না থাকলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন তো কয়েকদিন রোদ্দুরে দেওয়ার পরে দেখুন একদম পারফেক্টলি দারুণ মজার আমসত্ত্ব তৈরি করে নিলাম খুব সহজে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা দেখছেন আমার এই আমসত্ত্ব রেসিপি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন
তো দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আমি আমসত্তরটা রেসিপিটা কিছুদিন আগেই করে রেখেছিলাম, বাট এডিট আর আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, এভাবে আমসত্ত্ব তৈরি করে বাসায় দীর্ঘদিন রেখে খেতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ভালো লাগলে বাসায় অবশ্যই এভাবে করে নেবেন। দেখুন একদম ম্যাঙ্গো বারের মতোই দেখাচ্ছে, আমি সেভাবে কেটেছি। বাচ্চাদেরকে এভাবে কাটলে খেতে সুবিধা হবে, সেভাবে কেটে দিয়েছি। বাচ্চারা দোকান থেকে ম্যাঙ্গো বারের বায়না করে, সে কারণে আমি এভাবে করে রেখে দিব, বাচ্চারা খেতে পারবে। খুবই খুবই মজাদার লোভনীয় হয়েছিল দেখেই বুঝতে পারছেন, আমাদের মেয়েদের বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। খুব সহজে তৈরি করে দেখালাম, গুড় আর চিনির মিশ্রণে অনেক সুস্বাদু হয়েছিল। তো ঘরে বসেই আমরা সব কিছু তৈরি করে নিতে পারি, দোকানের খাবারের কোনোই প্রয়োজন হয় না যদি এভাবে আমরা তৈরি করি। তো আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।